স্বাগতম বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি মোহাম্মদ শামীম, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা হাজী আহমদ আলী আলিয়া কামিল মাদ্রাসা সিরাজগঞ্জ। আমি আজকে তোমাদের কৃষি শিক্ষা বই থেকে কৃষির উৎপাদন অধ্যায়ের পাঠ 13 তোমাদেরকে আজকে পড়াবো। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। নিচের ছবিগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করো। ছবিগুলো দেখে তোমাদের কি ধারণা হলো একে একে তোমরা বলো। আমরা দেখতে পাচ্ছি বাম পাশের ছবিতে কিছু লোক মাছ ধরছে এবং ডান পাশে কিছু লোক মাছ বাছাই করছে। তাহলে আমরা দেখি, পরের স্লাইডে দেখি আজকের পাঠ কি হতে পারে। বন্ধুরা, মাছ সংগ্রহ ও বাছাই, আজকে আমরা দেখতে পাবো কিভাবে মাছ সংগ্রহ ও বাছাই করতে হয়। এই প্রক্রিয়াটা আমরা আজকে দেখবো এবং শিখবো। আজকের এই বিষয় থেকে আমরা কি শিখতে পারব? শিখন ফল কি? 1 নম্বর, মাছ সংগ্রহের সঠিক পদ্ধতি বর্ণনা করতে পারবে। মাছ সংগ্রহ কিভাবে মাছ সংগ্রহ করতে হয় সঠিক পদ্ধতি বর্ণনা করতে পারবে। মাছের গুণাগুণের উপর ভিত্তি করে মাছকে বিভিন্ন গ্রেডে ভাগ করতে পারবে। কিভাবে মাছকে বিভিন্ন গ্রেডে ভাগ করা যায় সেই বর্ণনা করতে পারবে। মাছ সংরক্ষণ ও পরিবহন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। কিভাবে মাছ সংরক্ষণ করতে হয় এবং সেটা পরিবহন করতে হয় সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা 1 নম্বর, শিখন ফল মাছ সঙ্গে সঠিক পদ্ধতি কিভাবে করতে হয় আমরা দেখি। মাছ ধরার পর গুণগত মান বজায় রেখে ক্রেতার কাছে পৌঁছানোর জন্য সতর্কতার সাথে সংগ্রহ, বাছাই ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। ক্রেতার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই কিছু সতর্কতা প্রয়োজন হবে, যেন ভাবে মাছ ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব না। মাছ সংগ্রহ ও বাছাই করার সময় যত্ন সহকারে নাড়াচাড়া করতে হয় যেন মাছ আঘাতপ্রাপ্ত না হয়। অবশ্যই যত্ন সহকারে কাজগুলো করতে হবে। মাছের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি যেন সহজেই ধুয়ে পরিষ্কার করা যায় এবং মাছকে ক্ষতিগ্রস্ত না করে এমন হতে হবে। মাছ ধরার জাল, পলো, ডেক্সি, নৌকা প্রভৃতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আঘাতপ্রাপ্ত মাছ, পচা বা রোগাক্রান্ত মাছ দ্রুত সরিয়ে ফেলতে হবে। মাছকে সূর্যালোকের নিচে দীর্ঘক্ষণ রাখা উচিত নয়। বেশিক্ষণ সূর্যের আলোর নিচে মাছকে রাখা উচিত নয়, তাহলে মাছের ক্ষতি হতে পারে। মাছকে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে নিলে লিটার প্রতি 25 থেকে 30 গ্রাম ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা কমে যায়। 1 লিটার পানিতে 25 থেকে 30 গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে মিশিয়ে মাছগুলোকে ধুয়ে নিলে মাছগুলোকে সংক্রমণের হাত থেকে রক্ষা করা যায়। ব্লিচিং পাউডার না পাওয়া গেলে পরিষ্কার ট্যাপ বা টিউবওয়েলের পানি ব্যবহার করা যেতে পারে।
মাছ বাছাইয়ের ক্ষেত্রে প্রজাতি ও আকার অনুযায়ী আলাদা করা যায়। বিভিন্ন প্রজাতি আলাদা আলাদা করে বাছাই করতে হবে। একক কাজ, মাছ সংগ্রহে কি কি বিষয় বিবেচনা করতে হবে, তোমরা এতক্ষণ স্লাইডে যা দেখলে সেই বিষয়গুলি তোমাদের এখন করতে হবে। তোমরা এখন এতক্ষণ তোমাদেরকে যা দেখানো হলো সেই 20 পয়েন্টগুলো তোমরা এখন খাতায় তোমরা নোট ডাউন করো, এবং তোমাদের বড় ভাই বাবা মা তাদেরকে দেখাও, এবং অভিভাবকদের বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে এই কাজটি এখনই করতে বলবে। কি কি বিষয় বিবেচনা করতে হয় তারা তারা খাতায় লিখবে অথবা পোস্টার পেপারে লিখবে। শিখন ফল 2, মাছের গুণাগুণের উপর ভিত্তি করে গ্রেডিং। আমরা একটি ছক দেখতে পাচ্ছি, আমরা একটি ছক দেখতে পাচ্ছি, এখানে উপরে দেখতে পাচ্ছি গ্রেড, এখানে দেখতে পাচ্ছি বাহ্যিক অবস্থা, পেশি, ফুলকা, চোখ, মানদণ্ড। মানদণ্ড আমরা দেখতে পাচ্ছি উত্তম, মাঝারি, নিম্নমান। এদিকে আমরা গ্রেড দেখতে পাচ্ছি 1, 2, 3। তো এখানে এক একের বাহ্যিক লক্ষণ ভালো হলে আমরা এটাকে বলতে পারি উত্তম। সবকিছু ভালো, চোখ ভালো, ফুলকা ভালো, পেশি ভালো, বাহ্যিক লক্ষণ উজ্জ্বল চকচকে, তাহলে আমরা এটাকে বলতে পারি উত্তম, উত্তম এবং গ্রেড 1। গ্রেড 2, গ্রেড 2 কি হবে, উজ্জ্বল নেই, হালকা লালচে হলুদ, পেশি শক্ত চাপ দিলে দেবে যায়, ফুলকা বাদামি বা ধূসর, চোখ বিবর্ণ সামান্য রক্তাভ, এটা মানদণ্ড হবে মাঝারি। নাম্বার 3, বাহ্যিক লক্ষণ লালচে হলুদ, পেশি সামান্য নরম এবং চাপ দিলে দেবে যায়, ফুলকা কেমন হবে, বাদামি রঙের দুর্গন্ধযুক্ত, চোখ রক্তবর্ণ, এটার মান হবে আর গ্রেডিং মান হবে নিম্নমান। তো তোমরা এই ছকটি ভালোভাবে খেয়াল করবে এবং এটা তোমরা প্রিন্ট করে বা হাতে লিখে তোমরা এটা শ্রেণীকক্ষে বা তোমাদের বাসায় টানিয়ে রাখবে। জোড়ায় কাজ, শিক্ষক বাজার থেকে একই মাসের বিভিন্ন নমুনা সংগ্রহ করে শিক্ষার্থীর সাহায্যে সেগুলোর গুণাগুণ পরীক্ষা করে বিভিন্ন মান বা গ্রেডে বিভক্ত করার। হাতে কলমে করলে শিক্ষার্থীরা সহজে মনে থাকবে। তো অভিভাবকগণ এবং শিক্ষকগণ আপনারা জানা সবাই চেষ্টা করবেন বাজার থেকে একই ধরনের কিছু মাছ কিনে তাদেরকে বিভিন্ন গ্রেডিং করে, তাহলে তারা শিক্ষার্থীদের মনে থাকবে, তারা বিভিন্ন গ্রেডিং তারা করতে পারবে। মাছ সংরক্ষণ ও পরিবহন, এটা ছিল আমাদের 3 নম্বর শিখন ফল। কিভাবে মাছ সংরক্ষণ ও পরিবহন করতে হয় আমরা দেখি। মাছ সংগ্রহ ও বাছাইয়ের পর বরফের সাহায্যে সংরক্ষণ করে বাজারজাত করতে হয়। অবশ্যই আমরা দেখেছি বাজারে যারা মাছ বিক্রেতা তাদের বরফ দিয়ে তারা সংগ্রহ করে থাকে। মাছ সংরক্ষণের জন্য বরফের গুঁড়া বা ব্লক ব্যবহার করা হয়, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, বরফের ব্লক, সেগুলো তারা ভেঙে টুকরো টুকরো করে মাছের উপর দিয়ে থাকে। বিভিন্ন ধরনের বাক্সে মাছ পরিবহন করা হয়, বিভিন্ন ধরনের বাক্স আছে, প্লাস্টিক, বাঁশ এবং কাঠের।
দেশে বাঁশের চাটাই দ্বারা তৈরি ঝুড়িতে বরফ ও মাছ স্তরে স্তরে সাজিয়ে দূরবর্তী স্থানে পরিবহন করা হয়। সাধারণত আমাদের আমাদের দেশে এই বাঁশের চাটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। দূরে পরিবহনের জন্য শীতলীকৃত ভ্যান ব্যবহার করা প্রয়োজন। যদি স্থান দূরবর্তী হয় 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা তাহলে আমরা শীতলীকৃত এসি যুক্ত ভ্যান বা পরিবহন ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে। কাছাকাছি পরিবহনের জন্য তাপ প্রতিরোধী বড় বাক্স ব্যবহার করা প্রয়োজন। প্রতিরোধ করতে পারে এরকম বরফের এবং প্লাস্টিকের বাক্স আমরা ব্যবহার করতে পারি। মূল্যায়ন, এতক্ষণ তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে কাজটি দেখলে এবং শুনলে। যদি তোমরা মনোযোগ দিয়ে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো এখনই তোমরা উত্তর দিতে পারবে। এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনার শিক্ষার্থীদেরকে এই প্রশ্নগুলো এখনই জিজ্ঞেস করুন, তারা এখনই উত্তর দিতে পারে। 1 নম্বর, মাছ সংগ্রহকালীন 2টি বিবেচ্য বিষয় উল্লেখ কর। 2, উত্তম গ্রেডের মাছের 2টি বৈশিষ্ট্য লিখো। 3, আমাদের দেশে মাছ সংরক্ষণে কি কি ব্যবহৃত হয়। অভিভাবকগণ আপনারা চেষ্টা করবেন তাদেরকে প্রশ্ন করে এই উত্তরটা জানার জন্য। বাড়ির কাজ, মাছের গুণাগুণের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রেডে ভাগ করার একটি ছক আর্ট পেপারে অঙ্কন করে শিক্ষকের নিকট জমা দাও। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আগামী ক্লাসে।